ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিয়েটর গাইডার সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা রাখছি। চলুন দেখে নেওয়া যাক আজকের খবর। এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলো, আর তাই আপনাদের সাথে ভাগ করে নিতে আমি চলে এলাম। কী সেই চাঞ্চল্যকর তথ্য? এটি একটি অবশ্যই নিয়োগ সংক্রান্ত ব্যাপার। কিসের নিয়োগ? আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন, প্রাথমিকের নিয়োগ। তো রাজ্য সরকার আজকে প্রাথমিকের নিয়োগ নিয়ে একটি আলোচনায় বসেছিল, এবং সেই আলোচনা থেকে যেটা উঠে এলো মালদা এবং উত্তর চব্বিশ পরগনাতে প্রাথমিক নিয়োগের কথা। তো বুঝতেই পাচ্ছেন, মালদা এবং উত্তর চব্বিশ পরগনায় যে পেন্ডিং কেসটি ছিল 2009 এবং তৎসহ আরও প্রাথমিকের যে নিয়োগ, তো দেখে নেওয়া যাক কী ছিল। প্রাথমিকে 7,000-এর বেশি শিক্ষক নিয়োগ রাজ্যে। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিকে 7,000-এর বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। এদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা ও মালদা জোনের জন্য 3,179টি প্রাথমিক শিক্ষক পদের অনুমোদন করল মন্ত্রিসভা। সেই সঙ্গে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের 3,925টি শূন্যপদের পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যেটা সবাই অনুমান করছিলাম আমরা, যে উত্তর চব্বিশ পরগনার প্রার্থীদেরকে কেন অন্য অন্য জেলাতে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই নিয়োগের যে পিছনে কারণ সেটা আজ আমাদের সামনে চলে এলো। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কেন নতুন ক্যান্ডিডেটদের অন্য জেলাতে দেওয়া হচ্ছিল। তো এটার প্রধান কারণ তাহলে বুঝতেই পারছেন 2009 সালের প্রাথমিক নিয়োগ, এটাই তাহলে প্রধান কারণ, বুঝতেই পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের চাঞ্চল্যকর তথ্য। আপনাদের ভালো লাগলে বা খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।